হেল্ল' এৱৰিবডি ৱেলকম টু মাই ইউট চেনেল আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাংলার শিক্ষা পোর্টালে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল ক্লাস টুয়েলভের জন্যে তার যে পার্ট ওয়ান সেই পার্ট ওয়ানটার যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি বলা আছে ডিসকাস ইন ব্রিফ দ্য সিগনিফিক্যান্স অব দ্য টাইটেল দ্য আইজ হ্যাবিট অর্থাৎ আইজ হ্যাবিট এই গল্পটার যে টাইটেলটা সেই টাইটেলের সিগনিফিকেন্সটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে তো চলে আসছি আমরা সরাসরি অ্যান্সারে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে রয়েছে অ্যান্সারটা দ্য টাইটেল অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাবিট ইজ কোয়াইট উইটি অ্যান্ড বি ফিটিং ফর দ্য স্টোরি অর্থাৎ এই যে রাস্কিন বন্ডের যে গল্পটা দ্য আইস হ্যাবিট এর যে টাইটেলটা এটা কিন্তু একটা টাইটেল এবং খুবই উপযুক্ত এখানে ভালোভাবে ফিট করেছে দ্য স্টোরি টেলস অ্যাবাউট এ শর্ট অ্যান্ড ক্যাজুয়াল মিটিং অব দ্য ব্লাইন্ড ন্যারেটার এই গল্পটা আমাদের সামনে তুলে ধরছে কি যে একটা ছোট্ট এবং ক্যাজুয়াল মানে হচ্ছে খুবই হঠাৎ করে একটা মিটিং যেটা হয়ে গেছে অব দ্য ব্লাইন্ড ন্যারেটার উইথ এ গার্ল ডিউরিং এ ট্রেন জার্নি একটা ট্রেন জার্নি চলাকালীন ওই ব্লাইন্ড ন্যারেটার এবং একটা গার্লের ভেতরে হঠাৎ একটা সাক্ষাৎ ঘটেছিল ইমপ্রেসড বাই দ্য ইয়ং গার্লস ভয়েস ইমপ্রেসড মানে হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া যে লেখক অর্থাৎ ন্যারেটার সে কিন্তু ওই ব্লাইন্ড গার্লটার ভয়েস দ্বারা খুব মুগ্ধ হয়ে গেছিলাম অ্যান্ড ইজি গোয়িং ম্যানার এবং তার যে সাবলীল ব্যবহার এই দুটো জিনিস কিন্তু ওই ন্যারেটারকে খুব মুগ্ধ করেছিল দ্য ন্যারেটার ট্রাইজ টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল থ্রু প্রিটেন্স এই দুটো জিনিসকে দেখার ফলে ন্যারেটার কী চেষ্টা করেছিল যে নিজের যে ব্লাইন্ডনেস অর্থাৎ নিজের যে অন্ধত্বটা এটাকে ঢাকা দিয়ে রাখার চেষ্টা করেছিল ওই মেয়েটির কাছ থেকে থ্রু প্রিটেন্স মানে ভান করেছিল এরকম যেন সে দেখতে পায় বাট ইন দ্য এন্ড হি কামস টু নো কোয়াইট আনএক্সপেক্টেডলি দ্যাট দ্য গার্ল হারসেলফ ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড কিন্তু এই গল্পের শেষকালে আমরা দেখতে পাচ্ছি যে সেই ন্যারেক্টার কিন্তু খুব আনএক্সপেক্টেডলি অর্থাৎ খুব অপ্রত্যাশিতভাবে এটা জানতে পেরেছিল যে মেয়েটা কিন্তু সম্পূর্ণভাবে অন্ধ দ্যাস দ্য ব্লাইন্ডনেস অব বোধ দ্য মেন ক্যারেক্টার কম্প্রাইজ দ্য থিম অফ দ্য স্টোরি তো এইখানে যেই যে ব্লাইন্ডনেস দুজন মেন ক্যারেক্টারের যে ব্লাইন্ডনেস সেটাই কিন্তু এই গল্পের যে উপাদান সেই উপাদানটা গঠন করেছে অ্যান্ড সো দ্য আইজ অর দ্য ল্যাক অফ সাইট ইন দ্য আইজ কন্টেন দ্য স্টোরি এলিমেন্ট অফ দ্য স্টোরি উইথ এ স্ট্রং হিন্ট অন দ্য ভিজন বিয়ন্ড দ্য আইজ অর দ্য ইনার ভিজন অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে দাস দ্য ব্লাইন্ডনেস অফ বোর্ড দ্য মেন ক্যারেক্টারস ওই দুই মেন ক্যারেক্টারের যে অন্ধত্ব সেইটা কি করছে যে গল্পটার যে মূল গঠনটা সেটা তৈরি করছে এবং তার সাথে সাথে যে দৃষ্টি থাকা বা দৃষ্টি না থাকা ইন দ্য আইজ চোখের দৃষ্টি না থাকা ইন দ্য স্টোরি এলিমেন্ট অব দ্য স্টোরি উইথ এ স্ট্রং হিন্ট অর্থাৎ এখানে বলতে যাওয়া হচ্ছে কারোর চোখের দৃষ্টি আছে বা দৃষ্টি নেই এই জিনিসটা কিন্তু আমাদের গল্পের উপাদানটাকে গঠন করছে তার সাথে সাথে একটা জোরালো ইঙ্গিত করছে দ্য ভিশন বিয়ন্ড অর্থাৎ হচ্ছে চো চোখে দেখা ছাড়াও অন্তর্দৃষ্টি যেটাকে আমরা বলছি ইনার ভিশন সেই জিনিসটার উপরেও কিন্তু একটা জোরালো দৃষ্টি নিক্ষেপ করছে দাস দ্য টাইটেল বিকামস অ্যাপ্রোপ্রিয়েট এই হিসাবেই কিন্তু টাইটেলটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয়ে উঠছে চলে আসছি পরের প্রশ্ন যেটা হচ্ছে দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ডেসক্রাইবস ম্যানস ক্রুয়েল্টি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার অর্থাৎ এই অন কিলিং এ ট্রি এটা যে মানুষের নিষ্ঠুরতা এবং হিংসার প্রকাশ দেখতে পাচ্ছি এই কবিতাটার মধ্যে সেটা নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে তো এখানে দেখে নাও অ্যান্সারটা দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ এ স্যাটারিক্যাল পোয়েম এই কবিতাটা অন কিলিং এ ট্রি এটা হচ্ছে একটা ব্যঙ্গাত্মক বা শ্লেষাত্মক কবিতা অ্যাট ম্যান্স ভায়োলেন্স অ্যান্ড ক্রুয়েলটি ইন এ ট্রি অর্থাৎ একটা গাছকে হত্যা করার ক্ষেত্রে মানুষ যেভাবে হিংসা এবং নিষ্ঠুরতার পথ অবলম্বন করে সেইটার দিকে একটা ব্যঙ্গ কবি ছুঁড়ে দিয়েছেন দ্য পোয়েট হাজ ডেসক্রাইবড ইন ডিটেল হাউ এ ট্রি হ্যাভিং সুপিরিয়ার লাইফ পোর্টস ক্যান রেজিস্ট অন স্লট অ্যান্ড উইথ স্ট্যান্ড পেন অ্যান্ড ড্যামেজ এই কবিতার মধ্যে কবি খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দিয়েছেন যে কীভাবে উন্নততর জীবনী শক্তি হওয়া সত্ত্বেও একটা গাছ কি রেজিস্ট করতে পারে কি প্রতিরোধ করতে পারে তার উপর যে অনস্লট অর্থাৎ আক্রমণ এবং যে আটকাতে পারে যে ব্যথা যন্ত্রণা বা তার যে ড্যামেজ যেটা হচ্ছে অর্থাৎ হচ্ছে ক্ষতি সেই জিনিসগুলোকে সে কিন্তু প্রোটেক্ট করতে পারে ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য পোয়েম কবিতার দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি দ্য পোয়েট হাজ নারেটেড দ্য ডেলিভারেট অ্যান্ড কোল্ড ব্লাডেড মেথড অফ ভায়োলেন্স দ্যাট এ ম্যান আন্ডারটেক্স ইন ফোর্সিবলি এক্সপোজিং দ্য সফট কোর অফ এ ট্রিজ স্ট্রেংথ অ্যান্ড মার্সিলেসলি কিলস ইট বাই স্কোর্চিং অ্যান্ড চোকিং ইন এয়ার অ্যান্ড সানলাইট আমরা দ্বিতীয় ভাগে দেখতে পাচ্ছি কবি এখানে দেখ দেখিয়েছেন যে মানুষ কীভাবে মানে ঠান্ডা মাথায় তার ভায়োলেন্স অর্থাৎ হিংসাকে আশ্রয় করে একটা গাছের সবথেকে সফট কোর অর্থাৎ নরমতম অংশ যেটা হচ্ছে তার মূল সেইটাকে এক্সপোজ করছে বাইরে তুলে নিয়ে আসছে এবং মার্সিলেসলি এবং নিষ্ঠুরভাবে এটাকে হত্যা করছে বা স্কর্চিং অ্যান্ড চোকিং এটাকে তীব্র সূর্যালোকের তলায় ফেলে রাখছে এবং বাতাস যেটা এই মূলটা শ্বাস রোধ করে দিচ্ছে এই দুটো জিনিস ব্যবহারের মাধ্যমে একটা উদ্ভিদের যতটা সব থেকে কোর সব থেকে গভীরতম জায়গা সেই জায়গাটাকে হত্যা করা হচ্ছে এটা কিন্তু মানুষের ক্ষেত্রে একটা সবথেকে নিষ্ঠুরতার উদাহরণ চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে যেখানে বলা হচ্ছে ইজ দ্য প্লে দ্য প্রোপোজাল এ ফার্স্ট জাস্টিফাই অ্যান্সার জাস্টিফাই ইউর অ্যান্সার উইথ ক্লোজ রিফারেন্স টু দ্য টেক্সট অর্থাৎ এই প্রোপোজালটা কি ফার্স এটা তুমি টেক্সট ধরে এটার অ্যান্সারটা বলো তো আমরা দেখে নিই অ্যান্সারটা দ্য প্লে দ্য প্রোপোজাল ফুলফিলস অল দ্য রিকারমেন্টস অফ এ ওয়ান অ্যাক্ট প্লে অর্থাৎ এই যে প্রোপোজাল গ নাটকটা এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে একাঙ্ক নাটকের সমস্ত যে প্রয়োজনীয়তার জায়গাগুলো আছে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে পূরণ করেছে দ্য ড্রামা কন্টেন্স নট অনলি এ সিঙ্গল অ্যাক্ট এই ড্রামাটা শুধুমাত্র যে একটা অ্যাক্টের ভেতরেই সীমাবদ্ধ রয়েছে তা নয় বাট এটা দুবার বাটটা হয়ে গেছে একটা হবে বাট কনফার্মস টু দ্য ইউনিটি অফ টাইম প্লেস অ্যান্ড অ্যাকশান কিন্তু এটা যে ড্রামার যে মূল বৈশিষ্ট্য তিনটে ইউনিটি অফ টাইম ইউনিটি অফ প্লেস অ্যান্ড ইউনিটি অফ অ্যাকশান এই জিনিসটাকেও কিন্তু রক্ষা করেছে অল দ্য ইনসিডেন্টস ইন দ্য ড্রামা টেক্স প্লেস ইন ওয়ান ডে সমস্ত ড্রামার যে সমস্ত ঘটনাটা সেটা কিন্তু এক দিনের মধ্যে ঘটেছে ইন চুবুকস ড্রয়িং রুম এই প্লেসটা হচ্ছে কিন্তু চুবুকের ড্রয়িং রুম একটা জায়গাতেই ঘটেছে তো ইউনিটি অফ টাইম দেখতে পাচ্ছি আমরা যে গোটা ড্রামাটা একটা দিনে ঘটেছে একটা টাইমটা লিমিটেড এবং টোটাল সেটিংটা হচ্ছে কিন্তু চুবুকের ড্রয়িং রুম এটা কিন্তু ইউনিটি অফ প্লেসটাকে ইন্ডিকেট করছে অ্যাজ এ ফার্স্ট ইট নট কন্টেন এনি ওয়েল নিট প্লট বাট রিপ্রেজেন্ট এ সিচুয়েশান একটা ব্যঙ্গাত্মক লেখা হিসাবে বা একটা শ্লেষাত্মক ধর্মী লেখা হিসাবে এই নাটকটা কিন্তু কোনো ওয়েল প্লট অর্থাৎ হচ্ছে কোনো সুগ্রতিত কাহিনী এর ভেতরে কিন্তু নেই কিন্তু এটা কী করছে কোনো একটা অবস্থাকে আমাদের সামনে তুলে ধরছে অল দ্য থ্রি ক্যারেক্টার্স নেমলি চুবুক লোমব অ্যান্ড নাতালিয়া আর এক্সাজারেটেড এখানে যে তিনটে চরিত্র আমরা দেখতে পাচ্ছি তিনটে চরিত্রই কিন্তু যারা লোমব চুবুক এবং নাতালিয়া এরা কিন্তু প্রত্যেকেই অতিরঞ্জিত অ্যান্ড অ্যান্ড ফার্সিক্যাল এবং তার সঙ্গে সঙ্গে এরা হচ্ছে প্রহসন ধর্মী চুবুক ইজ এ হিপোক্রিট চুবুক একজন ভণ্ড ব্যক্তি হু ক্যান আটার এন্ডিয়ারমেন্টস যে কখনো প্রিয় সম্ভাষণ করছে অ্যান্ড অ্যাবিউজ এস ওয়েল আবার পরে মুহূর্তেই দেখা যাচ্ছে সে অন্যজনকে গালমন্দও করছে লোমব ইজ এ হাইপোকন্ড্রিয়াক হাইপোকন্ড্রিয়াক মানে হচ্ছে একটু নেগেটিভ মাইন্ডেড একটু বিষাদ বায়ুগ্রস্ত মানুষ হু সাফার্স ফ্রম ইমাজিনারি ডিজিজেস সে কিন্তু বেশ কিছু ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক অসুস্থতায় ভোগে নাতালিয়া ইজ এ কোয়ারেলসাম লেডি নাতালিয়া কিন্তু বেশ ঝগড়ুটে মহিলা দো দিস ওয়ান অ্যাক প্লে সরি থ্রু দিস ওয়ান অ্যাক প্লে চুবুক অব দ্য সোসাইটি এই ওয়ান অ্যাক্ট প্লে মাধ্যমে চুবুক অব কী করছে সোসাইটির প্রতি একটা স্যাটায়ার অর্থাৎ সোসাইটির প্রতি একটা কি করছে না প্রহসন বা ব্যাঙ্গ করছে স্পেশালি দ্য ডেকাডেন্ট জেন্ট্রি অর্থাৎ যে ক্ষয়িষ্ণু বা অবক্ষয়িত যে জমিদার শ্রেণী তাদের প্রতি একটা ব্যঙ্গ বা তাদের প্রতি একটা প্রহসন কিন্তু ছুড়ে দিচ্ছে অ্যান্ড দেয়ার বিজনেস লাইক অ্যাটিটিউডস অর্থাৎ এই যে জমিদার শ্রেণীর মানুষ এই সমাজ ব্যবস্থায় যে বিজনেস লাইক অ্যাটিটিউড রয়েছে টুয়ার্ডস হলোড হ্যালোড ইনস্টিটিউশনস লাইক ম্যারেজ অর্থাৎ একটা পবিত্র সামাজিক বন্ধন যেটা হচ্ছে ম্যারেজ সেই ম্যারেজের প্রতি যে বিজনেস লাইক অ্যাটিটিউড এই অ্যাটিটিউডের প্রতি একটা ব্যঙ্গ কিন্তু চুবুকব এই নাটকের মাধ্যম দিয়ে ছুঁড়ে দিচ্ছে নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার ফোর যেখানে বলা হচ্ছে আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ হুই ইজ দ্য স্পিকার এই এই লাইনটার বক্তাকে ইজ দ্য স্পিকার সাকসেসফুল ইন হিজ অর হার পারপাস আর ব্রিং আউট দ্য আয়রনি অব দ্য সিচুয়েশান এই তিনটের উত্তর আমাদেরকে দিতে হবে পার্ট বাই পার্ট প্যারাচেঞ্জ করে করে দিয়ে দেওয়া হচ্ছে দেখো লোমব দ্য হিরো অব অ্যান্টন চেকবস প্লে দ্য প্রোপোজাল ইজ দ্য স্পিকার হিয়ার অর্থাৎ লোমব যে হচ্ছে অ্যান্টন চেকবের এই যে নাটক দ্য প্রোপোজাল তার হিরো সে কিন্তু এখানে হচ্ছে আমাদের বক্তা পরের প্রশ্ন যেটা বলা হচ্ছে ইজ দ্য স্পিকার সাকসেসফুল ইন ইস আওয়ার হার পারপাস এখানে কি যে বক্তা সে কি তার উদ্দেশ্যে সফল হয়েছিল লোমব অ্যান্সার দেখো লোমব হ্যাজ কাম উইথ এ প্রপোজাল টু ম্যারি চুবুকভস ডটার লোং অফ এসেছিল চুবুকভের ডটারকে বিয়ে করবার জন্য যার নাম হচ্ছে নাতালিয়া হি ট্রাইজ টু প্রোপোজ নাতালিয়া সে নাতালিয়াকে প্রোপোজ করবার জন্য বেশ কয়েকবার প্রচেষ্টা করেছিল হি ইজ টু মাচ টেন্সড কিন্তু সে প্রচণ্ড আর কি টেনশনে ছিল প্রচণ্ড উদ্বিগ্ন ছিল চিন্তায় ছিল কী করে বলবে না বলবে হি ওয়ান্টস টু ফিনিস ব্রিফলি সে চেয়েছিলো খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে শেষ করে ফেলতে বাট হি স্টার্টস উইথ এ লং ইন্ট্রোডাকশান অ্যাবাউট দ্য ফ্যামিলি রিলেশন কিন্তু দেখা গেল যখন শুরু করলো তখন একটা বড় ভূমিকা শুরু করলো তাদের ফ্যামিলি রিলেশন অফ দ্য লোম অফ চুবুক চুপকদের পূর্বপুরুষ তাদের ইতিহাস এসব নিয়ে শুরু করেছিল দাস হি ইজ ডাইভার্টেড ফ্রম দ্য পারপাস এইখানে সে কী হয়েছিল না প্রসঙ্গ থেকে বিচ্যুত হয়ে গেছিলো নেক্স্টারায় বলা হচ্ছে যে কোয়েশ্চেনটা ছিল কি ব্রিং আউট দ্য আয়রনি এই সিচুয়েশনটার আয়রনি কি ব্যাঙ্গটা কি হয়েছে না ফার্স্টলি লোমস টেনশন অ্যান্ড ইনকোহরেন্ট স্পিচ ক্যান বি এনজয়েড উইথ ফান প্রথমে তো আমরা লোমোবের যে টেনশনটা সেটা আমরা উপভোগ উপভোগ করছিলাম অ্যান্ড ইনকোহারেন্ট স্পিচ অর্থাৎ ইনকোহারেন্ট মানে হচ্ছে যে অসংলগ্ন কথাবার্তা একটার সঙ্গে আর একটা কোনো লিঙ্ক নেই এইটা কিন্তু আমরা বেশ উপভোগ করছিলাম সেকেন্ডলি হি ডিক্লেয়ার্স টু এক্সপ্রেস হিস প্রোপোজাল ইন ব্রিফ সে কিন্তু আমাদের সবার সামনে বলল প্রথমে যে সে তার প্রোপোজালটাকেও খুব সংক্ষেপে বলবে অ্যান্ড স্টার্টস এ লং কনভার্সেশন কিন্তু শুরু করলে একটা বিশাল বড়ো কথোপকথনের মধ্যে দিয়ে দিস বিকামস ফানি এটাও কিন্তু আমাদের কাছে একটা বেশ মজাদার বা উপভোগ্য জিনিস হয়ে উঠেছিল দ্য ইন দ্য সিচুয়েশন ঠিক এই জায়গাতেই কিন্তু ব্যঙ্গটা লিন হয়ে আছে এই জায়গাতেই ব্যঙ্গটা লুকিয়ে আছে মানে যেটা সে বলছে সেটা সে করছে না হোয়াই লোমভ স্টার্ট সেইং অ্যাবাউট ফ্যামিলি ফ্রেন্ডলি রিলেশনশিপ আয়রনিক্যালি হিস ব্রিফ স্পিচ ইনিশিয়েটস এ লং স্পাইটফুল কোয়ারেল অর্থাৎ যেখানে লোমভ আমাদের সামনে বলছে যে একটা সুন্দর ফ্যামিলি রিলেশনের কথা সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে তার কথাবার্তাগুলো কিন্তু একটা বেশ ঝগড়ার একটা বা হিংসক একটা ঝগড়াকে সূত্রপাত করাচ্ছে তো এইখানেই আমাদের ক্লাস টুয়েলভের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছিল তার পার্ট ওয়ান এখানে শেষ হলো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ